আচ্ছা দেখো, আজকে আমরা মূলত ঝর্ণা কবিতাটা সম্পর্কে একটুখানি জানবো। তোমাদের বইতে আছে ঝর্ণা কবিতা, আর এবারের পরীক্ষাতে কিন্তু সেই টপিকটা রয়েছে। প্রথমেই আমি বলবো ঝর্ণা কবিতাটা কে লিখেছেন। লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে প্রথমে আমরা কি করব, সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে একটু জেনে নেব। সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন 12 ফেব্রুয়ারি 1882 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 25 জুন 1922 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেছিলেন উত্তর 24 পরগনা জেলার নিমতা গ্রামে। তার বাবার নাম হলো রজনীনাথ দত্ত এবং মায়ের নাম হলো মহামায়া দেবী। ঠিক আছে, তাহলে তার জন্ম জেনে নিলাম, মা বাবার নাম জানলাম। আর একটা কথা বলি, তিনি কিন্তু ছোটবেলা থেকে, একদম অল্প বয়স থেকে তার কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগ ছিল, সাহিত্যের প্রতি ভালোবাসা ছিল, এবং তারপর থেকেই তিনি সাহিত্য রচনা শুরু করেন বেশ ছোটবেলা থেকে। এইবারে কবিতাটা কি বলছে দেখো, ঝর্ণাকে কিন্তু কবিতার মাধ্যমে কবি বারবার করে ঝর্ণার সৌন্দর্যটাই প্রকাশ করেছেন। ঝর্ণা কিভাবে প্রবাহিত হচ্ছে, ঝর্ণা কতটা সুন্দর সেটাই বর্ণনা করেছেন। হ্যাঁ, ঝর্ণা প্রকৃতির এক আশ্চর্য রূপ কবিতার মধ্যে কিন্তু বোঝানো হয়েছে। পাহাড়ি পথ দিয়ে যখন ঝর্ণা আসছে, যখন নিজের বেগে ঝর্ণা যখন বয়ে চলে, তখন সেই যে ঝর্ণার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যর কিন্তু কোনো তুলনা নেই, এতটা সুন্দর লাগে। কবি এই ঝর্ণার মতোই চঞ্চল ছন্দে তার গতি, রূপ এবং সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন। তাহলে কবি কি বলেছেন, ঝর্ণা যেমনভাবে চলে না, সেইভাবেই সেই তার চঞ্চল ঝর্ণা, যখন ঝর্ণা বয়ে যায় ঝর্ণা কিন্তু কখনো থামে না, তাই না? তো ঝর্ণা যেভাবে চলে সেইটাই বর্ণনা এখানে হচ্ছে। গতি, রূপ এবং সৌন্দর্য কবি কিন্তু বারবার করে ফুটিয়ে তুলেছেন। পূর্ণ যৌবনবতী নারীর মতন সে। ঝর্ণাকে এখানে আর কার সঙ্গে তুলনা করা হয়েছে, তুলনা করা হয়েছে পূর্ণ যৌবনবতী নারীর সঙ্গে। তার কানে চুলে দোলে মল্লিকা ফুল। তার কানে আর চুলে কি আছে না, মল্লিকা ফুল আছে। আঁচল সোনা রঙে রাঙানো। আর তার আঁচল কেমন, না আঁচলটা হলো সোনার রং। মানে কবি তুলনা করছেন যে ঝর্ণা যেন কোনো একটা, ঝর্ণা যেন কখন একটা এক ধরনের কাপড় মানে শাড়ি পরেছে, যেই শাড়ি বলছে আঁচলটা সোনার রঙে রাঙানো। মেঘ বৃষ্টির সঙ্গে তার অকৃত্রিম সখ্যতা। ঝর্ণার সঙ্গে কিন্তু মেঘ এবং বৃষ্টির বন্ধুত্ব রয়েছে। এছাড়াও কি বলছে, উদ্দাম সমুদ্র তাকে যেন ডাকছে বারবার করে। সেই ডাকে সেই ঝর্ণা পাহাড়ি পথ দিয়ে অনেক বাধা অতিক্রম করে, সমস্ত কিছুকে তুচ্ছ করে, বিচ্ছিন্ন করে সে কিন্তু সাগরের দিকে চলে যাচ্ছে। হাসতে হাসতে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। তারপরে তার ঝর্ণার জলে এই সারা পৃথিবী, সমগ্র পৃথিবী সজীব শস্য শ্যামলা হয়ে উঠছে এবং মর্তে স্বর্গের সুধা নেমে আসছে শুধুমাত্র ঝর্ণার জন্য। পাহাড়ের বুক ছেড়ে এগিয়ে আসা লাস্যময়ী এই প্রেম দায়িত্বের স্তুতি গানই কিন্তু কবি করেছেন। কবি বলছেন যে যে পাহাড়ের থেকে বেয়ে আসছে যে ঝর্ণা, সেই ঝর্ণার কি সৌন্দর্য, কি অপরূপ শোভা, সেটাই কিন্তু মোটামুটি এই কবিতাটা জুড়ে বারবার করে প্রকাশিত হয়েছে।